শুভেচ্ছা দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমরা কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মৎস্য অবতরণ কেন্দ্রে এই মুহূর্তে ভিড় জমেছে। এই ভিড় শুধুমাত্র স্থানীয় ব্যবসায়ীদের নয়, পাশাপাশি বেশ কিছু পর্যটকও কিন্তু আসলে মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছেন তারা তাজা মাছ ক্রয় করার জন্য। এই বিষয়টাকে কীভাবে দেখছেন তা দেখব আমরা একটু পরেই। তার আগে জানিয়ে রাখি, মৎস্য অবতরণ কেন্দ্রে শুধুমাত্র ইলিশ মাছ নয়, ইলিশ মাছের পাশাপাশি নানান ধরনের সাগরে যে মাছগুলো আসলে আছে সব ধরনের মাছই মৎস্য অবতরণ কেন্দ্রে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন সাইজের মাছ এখানে পাওয়া যাচ্ছে। এই মাছ কিনতে আসা বেশ কিছু ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন শীতকাল যেহেতু সাগরে মাছের পরিমাণ কিছুটা কম, মাছের পরিমাণ কম হওয়ার কারণে আসলে মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের মূল্যটাও ঠিক তেমনই বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধি পাওয়ার সময় আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দূর দূরান্তে কিন্তু মাছ নিয়ে যাওয়া হচ্ছে, এখানে ট্রাক ভর্তি মাছ নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তার পাশে যে জমজমাট ব্যবসা আপনারা লক্ষ্য করছেন দর্শক, এই যে দেখেন ঠিক একদম যে বস্তা ভরে ভরে কিন্তু আসলে মাছ আসছে মৎস্য অবতরণ কেন্দ্রে, যেটি সবে মাত্র সাগর থেকে এসেছে। এই সকল মাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে আগত কিছু পর্যটকের সাথে কথা বলবো যারা মাছ ক্রয় করতে এসেছেন এবং কোত্থেকে তারা এসেছেন, কী পরিমাণ মাছ তারা নিয়ে যাচ্ছেন, কেমন দাম রাখছে, আসলে এই সকল বিষয়গুলো আমরা জানবো এখানে আগত যারা আছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, আমরা একটু কথা বলতে চাই যে মৎস্য অবতরণ কেন্দ্রে আপনারা এসেছেন, আমি যতটুকু জানি আপনারা টুরিস্ট হিসেবে এসেছেন, তবে মাছ ক্রয় করছেন, কী কী মাছ কিনেছেন? আসলে আমরা আসলে আসছি ধানমন্ডি ঢাকা থেকে, এখানে অনেকগুলো মাছ কিনছি, তার ভিতরে হচ্ছে যে আপনার চিংড়ি মাছ, এগুলা বিভিন্ন পদে চিংড়ি মাছ কিনেছি, ইলিশ মাছ কিনেছি, কোরাল মাছ কিনেছি, পাশাপাশি আপনার হচ্ছে গলদা চিংড়ি কিনেছি, ইলিশ মাছও কিনেছি, তবে ইলিশ মাছের দামটা একটু বেশি। তো আসলে এই সময়টা তারা বলছে যে ইলিশ মাছটা বেশি দাম করা হওয়ার কারণ হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না থাকার কারণে। মৎস্য বা মাছ কেনার জন্য তো কিন্তু বাজার আছে, বাজার থাকতে আপনারা মৎস্য অবতরণ কেন্দ্র আসার চিন্তা ভাবনা কেন? আসলে আমরা সবাই জানি যে এখানকার যে ফিশারিজ ঘাট, এখানে সব টাটকা মাছগুলো আসে আর ইনস্ট্যান্ট সাগর থেকে তুলে নিয়ে আসা হয়, যার কারণে আমরা সবাই এখানে বিশ্বাস করি যে ভালো মাছটা পাবো, এই জন্য এখানে আসা। কেমন আসলে মাছ মূল্য কেমন রেখেছে আপনাদের কি মনে হয়েছে? না ভালো, আর এখানকার যে কর্মচারীগুলো আছে তারাও খুব আন্তরিক, তবে বেশ কিছু জায়গার দাম বা বেশি থাকার কারণে আমরা দাম মানে কষাকষি করে নিতে হয়েছে আর কি দাম। বিভিন্ন জায়গায় কি বিভিন্ন ধরনের দাম দেখেছেন নাকি এরকম? আবার ইলিশ মাছ কেউ চাচ্ছে 2400-2500 কেজি, আর আরেকটি জায়গাতে আমরা কিনলাম হচ্ছে ওখানে 2000 টাকা কেজি, এরকম 1800-2000 টাকা। না এখানে খুব অবশ্যই ভালো ভালো লাগছে সব কিছু মিলেই। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন পর্যটকের সাথে, তিনি আসলে মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছেন মাছ ক্রয় করার উদ্দেশ্যে তিনি এসেছেন। তিনি জানেন যে মৎস্য অবতরণ কেন্দ্রে টাটকা মাছ পাওয়া যায় এমনটাই আমাদের তিনি জানাচ্ছিলেন, এবং আরেকটি বিষয় সাথে জানিয়ে রেখেছেন যে এখানে এক এক বিক্রেতার কাছে আসলে এক এক ধরনের মূল্য তারা রাখছেন। এটা সেই সময়ে আসলে তারা আমাদের জানাচ্ছিলেন যে কীভাবে আসলে তাদের বিভিন্ন পণ্যে বিভিন্ন মাছের আসলে বিভিন্ন ধরনের দাম, পাশাপাশি এক এক বিক্রেতা এক এক ধরনের দাম রেখেছেন। আমরা একটু সরাসরি আপনাদের দেখাতে চাই যে মৎস্য অবতরণ কেন্দ্রের এই কেন্দ্রটিতে নানান ধরনের মাছের সমারোহ এখানে আছে, ফ্লোরের মধ্যে পড়ে আছে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন জাতের মাছ। কী কী মাছ আসলে আপনারা পেয়েছেন আজকে, কী কী মাছ পেয়েছেন আজকে? আমরা তো জেলে না, জেলে তো উনি এটা এটা হচ্ছে আপনার কাকসুর মার কি, আর এটা হচ্ছে টুনা ফিশ বুমাইটা। আজকে ফিশারি ঘাট উঠছে যে সব টুনা ফিশ আর কাকসুরমা, হ্যাঁ আর ইলিশ, মানে বিভিন্ন আইটেমের মাছ উঠছে আজকে।
আচ্ছা আমরা দেখছি বিভিন্ন পর্যটকরাও ঢাকা থেকে ধানমন্ডি থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আসে এরাও পিছারে ঘাটে এসে মাছ কিনে হ্যাঁ কেমন পর্যটক আসলে আসে এখানে মাছ কেনার জন্য অনেক আসে অনেক অনেক ভালো ভালো পর্যটক আছে ওই এখানে কুচরা বাজার আছে ওইখানে গেলে পর্যটক দেখতে পাবেন ওই দেখেন মানুষ আসছে তো এই জন্য পর্যটকও আসে যার মানে উন্মুক্ত যাতে যে সবগুলি কিনতে পারবেন এখানে কি অসুবিধা হয় কেন কারণ আপনি না 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 কোনো অসুবিধা নেই বিক্রি করেন কোনো অসুবিধা নেই এখানে বিক্রি করলে ওইখান থেকে আমি মাছ পাঁচটা বিক্রি করি দাম একটু আলাদা হবে না ওইটা আর কি আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে আসলে পর্যটক হলে আসলে কিছুটা টাকা তারা বেশি লাভ করতে পারে এমনটাই আমাদের জানাচ্ছিলেন এখানকার বিক্রেতা তার পাশাপাশি বর্তমানে টুনা মাছ যেটি সেটি কিন্তু আসলে তুলনামূলক বেশি আজকে উঠেছে আমরা দেখাবো মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখন আপনারা রোহানের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আসলে যে মাছ সবচেয়ে বেশি ঘাটে এসেছে সে মাছগুলোই তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে এখানে ঠিক পাশাপাশি কিছু খুচরা মাছ বিক্রয় হয় সেই মাছগুলো আসলে যারা বিশেষ করে পর্যটক যারা আছেন তারা এই মাছগুলো কিনে থাকেন এবং পর্যটকদের অন্যতম আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্র তারই একটি প্রতিফলন আপনারা দেখেছেন একটু আগে আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম তিনি ধানমন্ডি থেকে এসেছেন এবং মাছ কেনার জন্য মৎস্য অবতরণ কেন্দ্রে তিনি এসেছেন এবং বেশ ভালোই মাছ তিনি ক্রয় করেছেন বলে আমাদের জানিয়েছেন আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি সেখানে যেখান থেকে তারা এই মাছগুলো তুলে আনছে ঠিক বেশ কিছু বোট আসলে পাড়ে ফিরেছে সেই বোটগুলো থেকে আসলে মাছ নেওয়া হচ্ছে ঠিক পাশাপাশি চারিপাশে বরফ এই বরফগুলো আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক আসছেন এখানে আমরা সরাসরি যাচ্ছি সেখানে যেখান থেকে আসলে মাছগুলো আনা হচ্ছে সাগরের ঠিক পাড়ে ফিরেছে আসলে নৌকা ঠিক ছোট ছোট নৌকাগুলো মাছ সংগ্রহ করছে বড় বোট থেকে বড় ট্রলার থেকে সেই ট্রলারের দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে ঠিক কিছু কিছু বোটে আসলে টোনা ফিশ থেকে শুরু করে অনেক বড় বড় মাছ আসলে মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা ঠিক কি মাছ ভাইয়া কি মাছ কি মাছ এখানে মাছ পড়তেছে ফাইসা মাছ ছোট ছোট মাছ আর কি বুম মাছ বুম্বাইটা খাওয়া মাছ এরকম মাছ ফিলিম মাছ কম ছোট ছোট ইলিশ গুলো পরে ওই কারণ দিলে হয় আর কি সরাসরি যিনি বোটে করে এসেছেন এই মুহূর্তে তার সাথে আমরা কথা বলছিলাম আসলে সাগরে ইলিশের পরিমাণটা কম আর যা ইলিশ পড়ছে তা খুবই ছোট ছোট ইলিশ মাছ পড়ছে আসলে এমনটাই তিনি আমাদের জানাচ্ছিলেন মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমরা একদম সাগরের যে কাছাকাছি চলে আসছি আসলে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে কি পরিমাণ মাছ আসলে এসেছে নৌকা ভর্তি মাছ আপনারা দেখতে পাচ্ছেন টিটিআনের স্ক্রিনে নৌকা ভর্তি মাছ এই মাছগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের হাতে পাশাপাশি খুচরা ক্রয় করার জন্য যারা আসছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় যারা খুচরা বিক্রেতা তারাও কিন্তু সমাগম করেছে মৎস্য অবতরণ কেন্দ্রে ঠিক বড় বড় ট্রলার করে যারা মাছ এনেছেন তারা এই মুহূর্তে কিছু কিছু ট্রলারের যারা মৎস্যজীবী আছেন তারা কিন্তু বিশ্রাম করছেন এবং যারা খুচরা
বিক্রেতা আছেন তারা কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছ সংগ্রহ করে একদম অবতরণ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। সেখান থেকেই তারা আসলে মাছগুলো বিক্রি করবেন সাধারণ ক্রেতাদের কাছে, পাশাপাশি যারা মৎস্য ব্যবসায়ী আছেন তাদের কাছে আসলে এই মাছগুলো তারা বিক্রি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নৌকা করে কিন্তু আসলে ট্রলারে করে কিন্তু মাছ পাড়ে ফিরেছে। কিভাবে আসলে মাছগুলোকে মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয় সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। বিক্রেতারা সরাসরি নৌকা করে কিন্তু ওখানে যাচ্ছে এবং পাশাপাশি মাছ দেখে দেখে আমরা এতক্ষণ পর একটা ইলিশের যে ইলিশ কতগুলো পাইছেন ভাইয়া? এখানকারই একজন মৎস্য ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে শীতকাল যেহেতু সেহেতু সাগরে ইলিশ মাছগুলো একটু গভীরে চলে যায়, গভীরে চলে যাওয়ার কারণে আসলে তারা মাছের নাগাল না পাওয়ার কারণে কিন্তু আসলে ইলিশটা বৃদ্ধি পাবেই। কিন্তু তার পাশাপাশি অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে মাছ তারা এই মুহূর্তে পাড়ে এনেছেন, পাশাপাশি মৎস্য অবতরণ কেন্দ্রে তারা এনেছেন, বিক্রি করছেন খুচরা বিক্রেতার কাছে, পাশাপাশি বড় ব্যবসায়ী যারা আছেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যে সকল ব্যবসায়ীগণ আসেন সে সকল ব্যবসায়ীদেরকে তারা ভালো দামে আসলে বিক্রি করছেন, এমনটা আমাদের জানাচ্ছিলেন এখানকার যারা ক্রেতা পাশাপাশি যারা বিক্রেতা আছেন তারা। কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্র সকলের আকৃষ্টের স্থান, আকর্ষণের স্থান, মৎস্যজীবীদের প্রাণ কেন্দ্র, মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আসিফুজ্জামান সাজির, আমার সাথে ছিল ক্যামেরায় রোহান।